ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين. ركبون برشنو لكتين جه نماج برشنو جه دي هاتي عشي তাহলে কি হাঁচির উত্তর দেয়া যায় বা হতে হাঁচির উত্তর নেওয়া যাবে? প্রথমত, যিনি হাঁচি দিবেন সালাত পড়া অবস্থায়, তিনি আলহামদুলিল্লাহ বলবেন, এটা বলাটা জায়েজ। তিরমিজির হাদিসে রয়েছে যে একজন সাহাবি হাঁচি দিয়েছে, দেওয়ার পরে বলেছে আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। তো এই কথাটা যখন বলেছে, তখন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে জিজ্ঞাসা করলেন যে কে এভাবে দোয়া বলেছে। তখন রিফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ বললেন যে আমি দেখেছি 30 জনের অধিক সাহাবি বা 30 জন ফেরেশতা এই দোয়াটিকে মানে আল্লাহর কাছে কে নিয়ে যাবে তার জন্য তারা প্রতিযোগিতা করছিল। তো হাঁচি আসলে সালাতের মধ্যে এভাবে আলহামদুলিল্লাহ বলা যায়, তবে এমন আওয়াজে বলা বলবে না যাতে অন্য মুসল্লিদের সমস্যা হয়, সে নিজে শুনবে এ ধরনের হালকা আওয়াজে বলবে। আর তার ওই আলহামদুলিল্লাহ যদি অন্যরা শুনে, তো যারা শুনবে তারা যদি নামাজের বাইরে থাকে তো আরহামুকাল্লাহ বলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওরাও নামাজের ভিতরে থাকে তাহলে তারা জবাবে কোনো কথা বলবে না, ইয়ারহামুকাল্লাহ বলবে না, তারা কিছুই বলবে না, তার জবাবে কিছুই বলবে না। ঠিক আছে, যদি তারা বলে তাহলে তাদের সালাত বাতিল হয়ে যাবে। এই জন্য যে তারা সালাতের মধ্যে এমন কথা বলল যেই কথাটা সালাতের জিকিরের অন্তর্ভুক্ত নয়, সুতরাং তাদেরকে এটা বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন।